পূর্ব বর্ধমান জেলার চিনিসপুর গ্রামের বাসিন্দা উনত্রিশ বছর বয়সী বুলটি খাতুন পূর্ব বর্ধমানের কাটোয়ার কাঁদরা হাসপাতালে বসে প্রাথমিক বিদ্যালয়ের চাকরির জন্য টেট পরীক্ষা দিলেন অনেকেই হয়তো এভাবে পরীক্ষা দেন এতে আবার নতুনত্ব কি আছে হ্যাঁ নতুনত্ব তো আছেই আর আছে বলেই তো বুলটি খাতুনের এই টেট পরীক্ষার একটা আলাদা বিশেষত্ব আছে কেননা প্রাথমিকের টেট পরীক্ষা ঠিক আগের দিন অর্থাৎ শনিবার যখন প্রত্যেক পরীক্ষার্থী চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন তখন বুলটি খাতুন এদিনই কাটোয়ার কাদরা হাসপাতালে একটি ফুটফুটে কন্যা সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন ফলে বুলটির শিক্ষিকা হবার স্বপ্ন বাস্তবায়িত হবার পথে আশঙ্কার কালো মেঘ উঁকে দিচ্ছিল তিনি ভেবেছিলেন টেট বোধহয় আর দেওয়া হবে না কিন্তু তার স্বামী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান আজিজুর মির স্ত্রীর স্বপ্নকে সফল করতে প্রাথমিক পর্ষদের দ্বারস্থ হন শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য যিনি এর আগেও নানা সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন আর এবারও তিনি মানবিকতার নিদর্শন রেখে বুলটির পরীক্ষার ব্যবস্থা করে দেন এ প্রসঙ্গে মানিকবাবু বলেন বুলটি পরীক্ষা দিতে চান বলে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন কিন্তু শনিবারে তার প্রসব হওয়ায় তার পক্ষে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়া এক প্রকার অসম্ভব ছিল তাই তিনি পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসপাতালেই বুলটির টেট পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন আর বুলটিও সফলতার সঙ্গে এক নতুন প্রাণকে সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে সমর্থ হন কথায় বলে লক্ষ্য যদি স্থির থাকে আর ইচ্ছাশক্তি যদি তীব্র হয় তাহলে কোনো বাধাই যে লক্ষ্য পূরণের পথে অন্তরায় হয় না বুলটি খাতুনের এই টেট পরীক্ষা দেওয়ার ঘটনায় প্রমাণ করে আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট